আসসালামু আলাইকুম, ট্রু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আইফোন থেকে কিভাবে আপনি পোর্ট্রেট মোডে কাউকে ভিডিও কল করবেন। অর্থাৎ আপনি যখন ভিডিও কল করেন কাউকে, তখন আপনাকে আপনার ভিডিওর পেছনটা কীভাবে ব্লার হবে দেখাবে, সেই অপশনটা কীভাবে চালু করবেন। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আমাদের আইফোনটা আপডেট করে নিতে হবে iOS 15 অথবা তার থেকেও আপডেট যেটা আসছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন নতুন যে আপডেটটা, তো 15.0.2, তো এটা আপডেট করে নিতে হবে। তারপর আমরা যেটা করব, কাউকে যখন ভিডিও কল করব, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা যে কোনো কিছুতে ভিডিও কল যখন করব, তখন ভিডিও কল করা অবস্থায়, অর্থাৎ আমি দেখাচ্ছি আমি এই আইডিটাতে ভিডিও কল করলাম। এখন ভিডিও কল করা অবস্থায় আমরা যেটা করব, উপর থেকে সোয়াইপ করে আমাদের কন্ট্রোল সেন্টারটা ওপেন করব। আমি সোয়াইপ করে নিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছি ভিডিও এফেক্ট পোর্ট্রেট, এই অপশনটাতে আমরা টাচ করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পোর্ট্রেট এই অপশনটা আমরা অন করে নেব। আমার এটা অলরেডি অন আছে, তো এটাতে টাচ করলে অন হবে আবার অফ হবে, তো আমরা এটাতে টাচ করে অন করে নেব। তারপর যদি আমরা এখন দেখি, আমাদের ভিডিওটা কিন্তু পোর্ট্রেট মোডেই দেখাবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে, শুধুমাত্র আমাদেরকে দেখাবে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, উপর থেকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার ওপেন করে নিলাম, তারপর এখান থেকে ভিডিও এফেক্টস এটাতে টাচ করব। তারপর এখন এই যে পোর্ট্রেট এটা অফ আছে, এখন এটাতে টাচ করলে অন হয়ে যাবে, আমি টাচ করে অন করে নিলাম। এটা অন করে আমরা ভিডিও কল কন্টিনিউ করলে আমাদেরকে পোর্ট্রেট মোডে আমাদের ভিডিও দেখাবে। ধন্যবাদ সবাইকে।